আমরা বাঙালি, আর বাঙালি নামের সঙ্গে কলকাতা নামটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ইতিহাস এবং আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনের শহর হলো আমাদের এই কলকাতা। বন্ধুরা, আজকে আমাদের চেনা কলকাতাকে একটু অন্যভাবে জানব। আজকের ভিডিওতে এমন 10টি তথ্য আপনাদের জানাবো যা শুনে আপনাদের কলকাতা নিয়ে গর্ববোধ হবে। নমস্কার বন্ধুরা, ট্রাইবল্যান্ডের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে টপ 10 আননোন ফ্যাক্ট অ্যাবাউট কলকাতা। দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্বের সবথেকে বড় গাছ যেটি সবথেকে বেশি এরিয়া জুড়ে নিজেকে মেলে ধরেছে সেটি রয়েছে কলকাতার বটানিক্যাল গার্ডেনে? নাম দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। বয়স আনুমানিক 250 বছরের ওপর। সবথেকে মজার ব্যাপার হলো এই বটগাছের আসল গোড়া কোনটা সেটা বোঝার কোনো উপায় নেই। আলিপুর জু। 1875 সালে প্রতিষ্ঠিত আলিপুর জু হলো ভারতের সবথেকে প্রাচীন চিড়িয়াখানা। রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বিশ্বের অধিকাংশ প্রজাতির প্রাণী এই চিড়িয়াখানার আকর্ষণের মূল কেন্দ্র। দ্য ওল্ডেস্ট পোলো ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড। পোলো নামটির সঙ্গে আমরা হয়তো অনেকেই পরিচিত নই, কারণ বাংলা কিংবা ভারতে সেভাবে পোলো খেলার চল নেই। ইউরোপীয় ইউনিয়নের বাইরে আমাদের এই কলকাতাতেই আছে বিশ্বের সবথেকে প্রাচীন পোলো ক্লাব, যেটি 1858 সালে স্থাপিত হয়েছিল। তৎকালীন সময়ে এই খেলাটি বিশেষত বাংলা রয়্যালস এবং নবাবদের মধ্যে বিখ্যাত ছিল। সেকেন্ড ওল্ডেস্ট ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব। কলকাতা মানেই ফুটবল, আর এই ফুটবল প্রিয় বাঙালির মনে ক্রিকেটকে নিয়েও আছে সমান পাগলামি। আর ক্রিকেট মানেই ইডেন গার্ডেন। আপনারা কি জানেন ইডেন গার্ডেন হলো বিশ্বের দ্বিতীয় প্রাচীন ক্রিকেট ও ফুটবল ক্লাব? বসার জায়গার দিক দিয়ে ইডেন গার্ডেন হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট মাঠ। আবার সল্টলেক ইন্ডোর স্টেডিয়ামটি বসার জায়গার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল মাঠ। লার্জেস্ট সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট। ভারতের বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট হলো কলকাতার কলেজ স্ট্রিটের বুক মার্কেট। এই কারণেই হয়তো কলকাতাকে বলা হয় বই প্রেমীদের স্বর্গ। লার্জেস্ট প্ল্যানেটোরিয়াম ইন এশিয়া। হ্যাঁ বন্ধুরা, কলকাতাতেই রয়েছে এশিয়ার সবথেকে বড় প্ল্যানেটোরিয়াম, নাম বিড়লা প্ল্যানেটোরিয়াম। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম। কলকাতা বরাবরই বিজ্ঞান ও প্রযুক্তির দিক দিয়ে ভারতের এক পথপ্রদর্শক। 1963 সালে স্থাপিত এই বিড়লা প্ল্যানেটোরিয়াম এই ঐতিহ্যকে বহন করে চলেছে। দ্য অনলি সিটি টু হ্যাভ ট্রামস অ্যান্ড টাঙ্গা। প্রাচীন ঐতিহ্যকে কলকাতা এখনও বুকে করে ধরে রেখেছে। কলকাতা ভারতের একমাত্র সিটি যেখানে ইলেকট্রিক ট্রাম ও হাতে টানা রিক্সা দেখা যায়। 1902 সালে কলকাতায় প্রথম ইলেকট্রিক ট্রামের সূচনা হয়। সময়ের সঙ্গে কলকাতা নিজের রূপ বদলেছে, কিন্তু এখনও পুরনো ঐতিহ্যকে ভুলে যায়নি। কলকাতা বিশ্বের একমাত্র শহর যেখানে আপনি হাতে টানা রিক্সায় চড়তে পারবেন। ওল্ডেস্ট অ্যান্ড দ্য অনলি রিভার ইন পোর্ট। ভারতের প্রাচীনতম বন্দর রয়েছে আমাদের এই কলকাতাতেই। হুগলি নদীর তীরে অবস্থিত বন্দরটির নাম হল খিদিরপুর বন্দর। বর্তমানে হুগলি নদীর গভীরতা হ্রাস পাওয়ার জন্য এই বন্দরটিতে ভারী জাহাজ চলাচল করতে পারে না, কিন্তু ব্রিটিশ ভারতের এই বন্দর আজও পূর্ব ভারতের নৌ যোগাযোগের মূল কেন্দ্র। দ্য গ্রেট ইস্টার্ন হোটেল। 1861 সালে প্রতিষ্ঠিত এই হোটেলটি হল এশিয়ার সবথেকে প্রাচীন হোটেল। রুডইয়ার্ড কিপলিং তার ছোট গল্প সিটি অফ ডেডফুল নাইটে গ্রেট ইস্টার্ন হোটেলকে দ্য প্রাচ্যের জুয়েল বলে উল্লেখ করেছিলেন। দ্য ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি হল ভারতের বৃহত্তম গ্রন্থাগার। 2.2 মিলিয়নের বেশি বই রয়েছে এই গ্রন্থাগারে। 1891 সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিটির আগে নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। স্বাধীনতার পরে 1953 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল লাইব্রেরি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের বার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে। বন্ধুরা, আজ তাহলে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।